গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা, দাঁড়িয়ে গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী, এরপরও আদায় হচ্ছে বাড়তি 60% ভাড়া। আদিন সজীবের রিপোর্ট। সরবে ফিরেছে রাজধানী, রাস্তায় এখন দীর্ঘ গাড়ির সারি, দেখেই মনে হয় না করোনা মহামারীর মধ্যে আছে দেশের সবচেয়ে বড় এ শহর। স্বাস্থ্যবিধি মানার বেলায় আগের মতোই উদাসীন নগরের মানুষ, কার মুখে মাস্ক আছে আর কার মুখে নেই তা দেখারও যে কেউ নেই। ছোট বড় সব গণপরিবহনেই এমন গাদাগাদি যাত্রী পরিবহন এখন প্রতিদিনের চিত্র। স্বাস্থ্যবিধি মানার জন্য ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এখন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না থাকলেও বাড়তি ভাড়া ঠিকই আছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাড়তি ভাড়া প্রায় জোর করেই আদায় করছেন পরিবহন মালিক ও চালকরা। করোনা দুর্যোগে আয় কমেছে মানুষের, তাই যানবাহনের এই বাড়তি ভাড়ার চাপও সামলাতে পারছেন না অনেকে। স্বাস্থ্যবিধি মানারও কোনো চেষ্টা নেই যাত্রীদের মধ্যে, আর পিছনের অবস্থাটা যে সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন যাত্রী, এটি ঢাকার বিএনটিসি বাসের অবস্থা। গাড়ির কোনো লোকই তাদেরকে বাধাও দেয়নি, কেন অতিরিক্ত যাত্রী তুলছে সেটাও দেখার কেউ নেই। যেন আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।